যারা অযোগ্য, ক্রিকেট সম্বন্ধে যাদের কোনো জ্ঞান নাই, জ্ঞান নাই, তারা ক্রিকেট প্রশাসনের মাথায় পড়ছে রেখে দিয়েছে, তো কি হবে? আজকে ভারত আর অস্ট্রেলিয়া ফাইনাল খেলা দেখার জন্য সবসময় তাকিয়ে আছি, একবার মোবাইলে দেখছি, একবার টিভিতে দেখছি, একবার রাস্তার ধারে দেখছি, ক্লাবে ক্লাবে রাস্তায় রাস্তায় খেলা দেখাচ্ছে টিভিতে, সেখানেও দাঁড়িয়ে পড়ছি, বহুত আনন্দ পাচ্ছিলাম। তার কারণ ভারত একটা খেলায় হারায়নি, একটা খেলা হারায়নি, চ্যাম্পিয়ন হবে এটা আমরা, আমাদের মধ্যে কোনো সন্দেহ ছিল না। ভারতবর্ষের 125-130 কোটি মানুষ তারা বুক বেঁধেছিল আজকে ভারত চ্যাম্পিয়ন হবে, কিন্তু হলো না। না হওয়ার কারণটা কি? না হওয়ার কারণটা হচ্ছে আমাদের অহংকার। আমরা খেলাটাকে খেলার জায়গায় নিয়ে যেতে পারছি না, খেলার মধ্যে রাজনীতি ঢুকাচ্ছি, মন মানসিকতা রাজনীতি নিয়ে যাচ্ছি, খেলার মধ্যে বিদ্বেষ ঢুকে দিচ্ছি। যারা বল বইবে তাদের রং, গেঞ্জি রং হবে গেরুয়া, ইন্ডিয়া লেখা হবে রংটা হবে গেরুয়া, গেট করা হবে রংটা হবে গেরুয়া, মাঠে বোম ছোড়া হবে রংটা হবে গেরুয়া, এই মন মানসিকতা আমাদের পিছিয়ে দিল। তার মালিক অহংকার কারো পছন্দ করে না। তার সাথে সাথে খেলা শুরুর আগে আমি সোশ্যাল মিডিয়ায় কমেন্টে দেখছিলাম, কয়েকটা ব্যক্তি মাঠে যাওয়ার জন্য তারা আগে থাকতেই জানিয়ে দিয়েছে আমরা ইন্ডিয়া হয়তো জিততে পারবে না। তাই হলো, সেই কয়েকটা ব্যক্তিটা কে? যারা মাঠে ঢুকার জন্য যে খেলাটা বরবাদ হয়ে গেল, স্টেডিয়ামের মাটি সহ্য করতে পারলো না, বল সহ্য করতে পারলো না, ব্যাট সহ্য করতে পারলো না, সব বিরুদ্ধে চলে গেল, সেটা আমি খুঁজে পাচ্ছি না। আর একটা হচ্ছে, যারা যোগ্য ব্যক্তি ক্রিকেট প্রশাসন, যারা যোগ্য ব্যক্তি তাদের ঘরে আমরা ঠিক ব্যবহার করতে পারছি না। যার যোগ্য খেলোয়াড় মোহাম্মদ সেলিমকে, মোহাম্মদ সামিকে বসছে রেখে দিয়েছে বাঘের বাচ্চাকে, তাকে যখন নামানো হলো সাতটা উইকেট নিল, কেন বসে রাখা হয়েছে? এটা ভারতবর্ষের মানুষ, সম্প্রীতির মানুষ এরা বুঝতে পারছে না, সব বুঝতে পারছে। ক্রিকেট প্রশাসনের মধ্যে দেখেন যারা অযোগ্য, ক্রিকেট সম্বন্ধে যাদের কোনো জ্ঞান নাই, জ্ঞান নাই, তারা ক্রিকেট প্রশাসনের মাথায় পড়ছে রেখে দিয়েছে, তো কি হবে? ক্রিকেট বোর্ডের মাথায় রেখে দিয়েছে, তার কি হবে? মোহাম্মদ সামি 7টা উইকেট নিল, দেখেন। আবার আমাদের ভারতবর্ষের কিছু মিডিয়া আছে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সারা ভারতবর্ষের মানুষ মোহাম্মদ সামি বলে চেঁচাচ্ছে, আর ইরা ব্যাগে করে স্টাম্প নিয়ে ঘুরছে, যেটা করে থাকে, যাকে তাকে স্টাম্প মারছে দেশের দরি, যাকে তাকে স্টাম্প মারছে সমাজ বিরোধী, যাকে তাকে স্টাম্প মারছে জঙ্গি, আর কোনদিন হয়তো মোহাম্মদ সামিমকে না এরকম করে বসে থাকে, এটা আমার ভয় হচ্ছে। আমরা খুব মর্মাহত, খুব দুঃখিত, খুব ব্যথিত, শুধু আমি নাই, সারা ভারতবর্ষের মানুষ আজকে
আনন্দ করার জন্য মানুষ উঠে পড়ে লেগেছিল, সব মাটি সব মাটিতে চলে গেল। আর আমার খুব জানার দরকার, আমার বক্তব্য শোনার পরে যদি কেউ উল্লেখ করে আমি জানার চেষ্টা করছি যে কে এমন ব্যক্তি মাঠে যাচ্ছে যার জন্য খেলাটা বরবাদ হয়ে যাবে, আমি খুঁজে পাচ্ছি না। যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয় আমায় ক্ষমা করবেন, মাফ করবেন, কেন আমি কোনো অন্য মন মানুষের নিয়ে কথা বলিনি। আমি একটা যদি বুঝি, খেলার মধ্যে রাজনীতি মন মানুষের কথা নিয়ে যদি চলাফেরা করা হয়, খেলা করা হয়, সে খেলা কোনো উন্নত হতে পারে না। খেলার মধ্যে বিদ্বেষমূলক মাইন্ড নিয়ে যদি খেলাধুলা করানো হয়, সে খেলাধুলা কোনো উন্নতি হতে পারে না। খেলার যারা খেলোয়াড় তারা আমাদের সবাই হৃদয়ের বন্ধু, সব হৃদয়ের মানুষ। আর আজকে আমরা রাজনীতিকে সামনে রেখে কোথায় নিয়ে যাচ্ছি দেশটাকে, এটা ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে।